প্রিয় বন্ধুরা, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা আপনারা ভালো আছেন। বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি চলে এসেছি রেহানের বার্থডে গিফটগুলি নিয়ে, যেগুলি আমি এক এক করে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই রেহানের 40 বার্থডে সেলিব্রেশন ব্লগটি দেখেছেন। যারা এখনও রেহানের 14 বার্থডে সেলিব্রেশনের ব্লগগুলি দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমি আইবটন আর ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। তাহলে এক ঝলকে একটু দেখে নিন রেহান এবারে বার্থডেতে কী কী গিফট পেয়েছে। তো এই দেখুন বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো রেহান এবারে বার্থডেতে গিফট পেয়েছে। তো চলুন এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, ফার্স্টে আমি এই গিফটটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই গিফটটি রেহানকে রেহানের জন্মদিন উপলক্ষে রেহানের এক মামা মামি দিয়েছে। তো বর্তমানে আমি যে ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটেই রেহানের পাপার অফিসের কর্মরত এক দম্পতি রয়েছেন। তারা আমাদের বন্ধু তো বটেই, এবং আত্মীয়র একটা সম্পর্ক হয়ে গিয়েছে। আমি তাদেরকে দাদা এবং বৌদি বলে ডাকি, এবং রেহানের মামা মামি হন। তো সেই মামা মামি রেহানকে এই গিফটটি দিয়েছে ওর বার্থডে উপলক্ষে। তাহলে চলুন এই প্যাকেটটির মধ্যে কি কি রয়েছে দেখা যাক, কারণ আমরা এখনো ওপেন করে দেখিনি। রেহান পাশে বসে রয়েছে, রেহানও দেখবে আপনাদের সাথে সাথে। তো ফার্স্টেই রয়েছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন, আমি উল্টো করে দেখাচ্ছি। তো যাই হোক, তো ফার্স্টেই রয়েছে একটা ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট, দেখতেই পাচ্ছেন বেশ ভালোই হলো রেহানের। আর তার সাথে রয়েছে একটা রেড কালারের বক্স। তো চলুন এই বক্সটার মধ্যে কি রয়েছে ওপেন করে দেখা যাক। আমি নিয়েই বসেছি যন্ত্রপাতি। ও বাবা, এটা তো আমার ঘরের জিনিস, বেশ ভালোই হয়েছে। তো এখানে একটা বোরোসিলের, দেখতেই পাচ্ছেন একটা বোরোসিলের বোতল রয়েছে। বোরোসিল তো খুবই ভালোই ব্র্যান্ড আপনারা জানেন, আর আমি বোরোসিলের জিনিসই ইউজ করে থাকি। তো গ্লাসওয়্যারে কিন্তু বোরোসিল খুবই ভালোই ব্র্যান্ড আপনারা জানেন সবাই। তো এই দেখুন বোরোসিলের একটি বোতল, বেশ ভালো। শোপিস হিসেবে শোকেসে সাজিয়ে রাখা যাবে, আবার ঠান্ডা জল রাখা যাবে, এবং দুধ রাখা যাবে, ঠান্ডা দুধ ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখা যাবে, ফলের রস রাখা যাবে। তো অনেক কিছু আইডিয়া চলে এলো দেখতে দেখতে। তো বেশ ভালোই লেগেছে আমার, পছন্দ হয়েছে আমার, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা গিফট ভালো হয়েছে। নেক্সট হচ্ছে রেহানের পাপার অফিসের দুজন যে কলিগ এসেছিলেন রেহানের বার্থডেতে, তো ছোট ভাই এবং একটি বড় দাদা ছিলেন। তো এই চকলেট দিয়েছে, বেশ ভালো আমরা জমি উপভোগ করব। ডেরি মিল্ক রয়েছে, পাশাপাশি রয়েছে আমুলের মিল্ক চকলেট। তো দুটি বেশ আমরা উপভোগ করব মা আর ছেলে মিলে, ঠিক আছে। তো খুব ভালো লেগেছে, খুব ভালো ভালো উপহারগুলো পেয়েছি। রেহানের মামা মানে আমার ছোটদা রেহানকে এই পাঞ্জাবিটা দিয়েছে পাঞ্জাবি মিউজিয়াম থেকে। তো প্রতিবারের মতন ও এবারও পাঞ্জাবি দিয়েছে রেহানকে, কারণ ও পাঞ্জাবি পরতে খুব ভালোবাসে এবং গিফট করতেও ভালোবাসে। তো চলুন এটা দেখা যাক। আপনারা অনেকেই দেখেছেন রেহানের বার্থডের সময় রেহান যখন মধ্যাহ্ন ভোজন করছিল, এই পাঞ্জাবিটা পরেই কিন্তু মধ্যাহ্ন ভোজন করেছিল, এবং আশীর্বাদ পর্বটা কিন্তু হয়েছিল এই পাঞ্জাবিটা পরে। আপনারা যারা যারা ব্লগটি দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখুন পাঞ্জাবিটা, খুব সুন্দর একটা পাঞ্জাবি, ফুসিয়া পিঙ্কের মধ্যে রয়েছে পাঞ্জাবিটি, তার মধ্যে দেখুন রয়্যাল ব্লু রয়েছে বর্ডার করা। তো দেখুন পাঞ্জাবিটির কলারে রয়্যাল ব্লু বর্ডার করা রয়েছে, পাশাপাশি ফ্রন্টেও কিন্তু রয়্যাল ব্লু বর্ডার করা রয়েছে। এইভাবে বেশ ভালো লাগছে, ফুসিয়া পিঙ্কের মধ্যে রয়্যাল ব্লুটা ফুটেছে ভালো, তাই না? তো এই দেখুন পাঞ্জাবিটা, ফুল স্লিভ পাঞ্জাবি, এই দেখুন ফুল স্লিভ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এর হাতাতে হালকা করে বর্ডার লাগানো রয়েছে রয়্যাল ব্লু। অল ওভার পাঞ্জাবিটির কালার রয়েছে ফুসিয়া পিঙ্ক, আর এই ফুসিয়া পিঙ্কের ওপর রয়েছে রয়্যাল ব্লু প্রিন্ট দিয়ে হালকা হালকা ফ্লাওয়ার মোটিভ।
তো এইরকম পাঞ্জাবি দুটো কেনা হয়েছে, একটা রেহানের মামা রেহানের জন্য কিনেছে আর একটা রেহানের মামা নিজের জন্যই কিনেছে। তো দুটি পাঞ্জাবি কেনা হয়েছে, একটা আপনাদেরকে দেখালাম যেটা রেহানকে রেহানের মামা গিফট করেছে। ওকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার চলুন বন্ধুরা দেখে নেবেন রেহানের পাপা রেহানের বার্থডেতে রেহানকে কি গিফট দিয়েছে। রেহানের পাপা রেহানের বার্থডে উপলক্ষে রেহানকে এবারের বার্থডেতে এই ক্যারামটি উপহার দিয়েছে এবং রেহান খুবই খুশি হয়েছে। চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেহানের মামা বাড়ি থেকে রেহানের দাদু এবং দিদা রেহানের 14তম জন্মদিন উপলক্ষে রেহানকে কি গিফট দিয়েছে। তো এই দেখুন বন্ধুরা, প্রিসি চন্দ্র জুয়েলার্স। তো আপনারা যারা আমার ব্লগ রেগুলার বেসিকে দেখেন তারা অনেকেই জানেন রেহানের বার্থডে শপিং করার জন্য আমরা শ্রীরামপুরে গিয়েছিলাম, আর শ্রীরামপুরের পিসি চন্দ্র জুয়েলার্সেও কিন্তু গিয়েছিলাম সেদিনকে। বাট পিসি চন্দ্র জুয়েলার্সের শোরুমের ভেতরে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ গোল্ড জুয়েলারির শোরুমের ভেতরে কোনো ভিডিও শ্যুট করতে দেয় না। তো সেদিনকেই এইটা আমি কিনেছি রেহানের জন্য। রেহানের দাদু ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছিল ওর জন্মদিন উপলক্ষে, তো সেই টাকা অনুযায়ী আমি এই গিফটটা রেহানের জন্য কিনে নিয়েছি। তো রেহানের দিদা এবং দাদুর তরফ থেকে প্রিসি চন্দ্র জুয়েলার্সের এই ছোট্ট উপহার রেহানের জন্মদিন উপলক্ষে। তো এর মধ্যে কি রয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই দেখুন এই বক্সটা, সরি উল্টো দেখাচ্ছি আমি। তো এর ভেতরে কি রয়েছে এই দেখুন, এই চেনটি আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে এই চেনটি রেহানকে এবারের বার্থডেতে দেওয়া হয়েছে, ওর দাদু এবং দিদা দিয়েছে, পিসি চন্দ্র জুয়েলার্স থেকেই কেনা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো চলুন ব্যাক ক্যামেরাতে আপনাদের সাথে শেয়ার করি। প্রিসি চন্দ্র জুয়েলার্স থেকে রেহানের বার্থডে উপলক্ষে রেহানের মামাবাড়ি থেকে এই গোল্ডের চেনটা দেওয়া হয়েছে। পিওর 22 ক্যারেট হলমার্ক যুক্ত এই সোনার চেনটি খুবই সুন্দর, আমার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। তো রেহানের জন্য প্রিসি চন্দ্র জুয়েলার্স থেকে এই 22 ক্যারেটের হলমার্ক যুক্ত সোনার চেনটি রেহানের বার্থডে উপলক্ষে রেহানের মামাবাড়ির তরফ থেকে নেওয়া হয়েছে। তো এই সোনার চেনটা রেহানের জন্মদিন উপলক্ষে রেহানের মামাবাড়ি থেকে রেহানের দাদু আর দিদা দিয়েছে, আশা করি নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে। বন্ধুরা আপনাদেরকে তো আমি দেখালাম ব্যাক ক্যামেরাতে, তাও আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই চেনটি খুবই সুন্দর, এই চেনটা আমি পছন্দ করেছি রেহানের জন্য। তো যখন নিচ্ছিলাম ভিডিও কল করেছিলাম মাকে, মা বললো হ্যাঁ এটাই নিয়ে নে। তো এই চেনটা রেহানের জন্য, রেহানের মামাবাড়ির তরফ থেকে রেহানের দাদু আর দিদা রেহানের জন্মদিন উপলক্ষে রেহানকে দিয়েছে। আশা করি বন্ধুরা রেহানের বার্থডে গিফটগুলি আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে, নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকে রেহানের বার্থডে গিফট ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ বা আরও একটি ফাটাফাটি রেসিপি নিয়ে আমি সঙ্গীতা আপনাদের কাছে চলে আসবো। বাই বাই বন্ধুরা।